আসসালামু আলাইকুম, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার 142 এর সমাধান করে দিচ্ছি। এটা হচ্ছে 6.1.9 জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি। এখানে বলছে 100 থেকে 150 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। তো নিচে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর আমাদের 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে লিখলেই হবে। সবগুলো প্রশ্নের উত্তর মিলিয়ে কমপক্ষে 100 শব্দ হলেই চলবে। তো এখানে প্রশ্নগুলো লক্ষ্য করে একটু, যে প্রথম প্রশ্নটি রয়েছে স্মৃতিস্তম্ভ কবিতায় কবি কী বলতে চেয়েছেন, দ্বিতীয় প্রশ্নটি রয়েছে ভয় কী বন্ধু দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার, কবি কেন এমন বলেছেন, তিন নম্বর প্রশ্নটি রয়েছে এখানে এই কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনা অবলম্বনে রচিত, এ সম্পর্কে তুমি আর কী কী জানো, তারপরে 4 নম্বর, আচ্ছা এই তিনটি প্রশ্নই রয়েছে। তো এখন আমরা এই তিনটি প্রশ্নের উত্তর দিব এই ভিডিওতে। তো লক্ষ্য করো এখানে প্রথম প্রশ্নটি ছিল স্মৃতিস্তম্ভ কবিতায় কবি কী বলতে চেয়েছেন, এই প্রশ্নের উত্তরে আমরা লিখেছি 1952 এর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে স্মৃতিস্তম্ভ শাসক গোষ্ঠী সেই স্তম্ভটি ভেঙে ফেলে, এই বিষয়টিকে কেন্দ্র করে স্মৃতিস্তম্ভ কবিতাটি রচিত। এই কবিতায় কবি বলতে চেয়েছেন শোষকেরা স্মৃতির মিনার ভেঙে কিছুই করতে পারেনি, কারণ তিনি মনে করেন বাঙালির 4 কোটি পরিবার এক একটি স্মৃতিস্তম্ভ, সেই স্তম্ভের ভিত কেউ কখনো ভাঙতে পারেনি, কখনো পারবেও না। কবি স্মৃতিস্তম্ভ কবিতাটিতে এই বিষয়গুলোই বলতে চেয়েছেন। এরপর লক্ষ্য করো এখানে দ্বিতীয় প্রশ্নটি ছিল যে ভয় কি বন্ধু দেখো একবার আমরা জাগরি 4 কোটি পরিবার, কবি কেন এমন বলেছেন, উত্তর 1952 এর ভাষা শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ বাংলার মানুষকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে, সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে সহায়তা করে, সেই জন্য অত্যাচারী শাসকেরা চায় না এই স্মৃতিস্তম্ভগুলো থাকুক, তাই তারা এগুলো ভেঙে ফেলার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়। তাই কবি এখানে বলতে চেয়েছেন শাসকেরা স্মৃতির মিনার ভেঙে কিছুই করতে পারেনি, কারণ তিনি মনে করেন বাঙালির 4 কোটি পরিবার এক একটি স্মৃতিস্তম্ভ, সেই স্তম্ভের ভিত কেউ কখনো ভাঙতে পারেনি, কখনো পারবেও না। এরপর লক্ষ্য করো এখানে 3 নম্বর যে প্রশ্নটি ছিল যে এই কবিতাটি বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনা অবলম্বনে রচিত, এ সম্পর্কে তুমি আর কি জানো, উত্তর স্মৃতিস্তম্ভ কবিতাটি 1952 সালের ভাষা আন্দোলনের ঘটনা অবলম্বনে রচিত, পূর্ব বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষের মুখের ভাষা বাংলা হলে বাংলা হওয়া সত্ত্বেও পাকিস্তানি শাসক গোষ্ঠী উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র করলে 1952 সালের 21 ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে ঢাকায় রাজপথে মিছিল বের হলে সেখানে পুলিশের গুলিতে সালাম বরকত রফিক জব্বার শফিউর সহ অনেকে শহীদ হন। এই শহীদদের স্মৃতিতে স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মিত হলে শাসক চক্র তা ভেঙে দেয়, এই ঘটনাকে কেন্দ্র করে এই কবিতাটি রচিত। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।